কি করছিস? কিছু না, এমনি রূপচর্চা। রূপচর্চা না, একটু চুলটা ট্রিম করব, তো সেটা দেখছি। গুড, কত কিছু করব তোর জন্য। কিন্তু একটা গুড নিউজ আছে। রিয়েলি? আমার এক্সেস সেন্সটা কেউ বুঝতে পারল না। চল, 360টা ভূত তাড়িয়ে দেন কিন্তু আমি কানাডা যাচ্ছি। আমার এক স্যার কি বলছিলেন জানিস? বেঁচে থাকার মঞ্চে অভিনয়টা হচ্ছে একটা পেশা। সব ঠিক আছে, ব্যাপারটা হলো এই যে তুমি নিজেকে খুবই ইম্পর্টেন্ট ভাবো না, এই ভাবনা করার রোগটা তোমার এখনো যাচ্ছে। তোমার এই যে এক্সেস সেন্সটা কি, আমার জন্য গুড নিউজটা কি, সেটা আগে বলে দাও তাড়াতাড়ি। শোন, আমি তোর ওই ছেলেটার সামনে এমন অভিনয় করলাম, ওরা মানে আমাকে বুঝতেই পারলো না। দেখ, এই কি নাম্বার জোগাড় করে নিয়ে এসেছি, ফোন করে দেখ। কি বলো? চিরকাল দুঃখী দুঃখী একটা ভাব করে, আর এই দুঃখের ভাবটা আমাদের দিয়ে আমাদের বারোটা অবস্থা। না, তুইও ট্রাই করে যা, এই দুঃখ ভরা জীবন নিয়ে কতক্ষণ আর ফোন অফ করে রাখবি? ফোন তো করতেই হবে, তখন ফোন ধরবে। একটা কথা বলবে? আবার কি? তোমার কি ছেলেটাকে পছন্দ হয়েছে? মানে শত হলো বাবা মার পছন্দ ছেলে। আচ্ছা 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 আচ্ছা, ছেলেটাকে পছন্দ হয়েছে কি না, তাই তো? চেহারা অনেক ভাবসাব আছে, মানে রাজকীয় ভাবসাব আছে। কি খুব লজ্জা, থাক। সারা দেশের প্রেমিকারা আমার পায়ে পায়ে ঘুরছে, প্রেম করতে কি বয়স লাগে? সত্যি কথাটা বললেই তখন ভাতিজা নৌকা থেকে নামো, তা আবার মাছ নদীতে, কথা বললেই গায়ে ঘা লাগে না? যাও না, তুমিও গিয়ে অতলের পথ বাতলাও, শিউলির ডালে সাঁতলাও, বারণ করছে কে, যা ইচ্ছা ভাবো। লজ্জা করে না তোমার এসব কথা বলতে? তোমার স্বভাব যদি আগে জানতাম তাহলে কি তোমাকে বিয়ে করতাম? লজ্জা থাকবে কেন, লজ্জা তো শুধু তোমাদের। যাও না, নতুন করে আরেকটা সংসার শুরু করো, পাকাম মানুষ খায় না। আগে জানলে তোমার মতো মেয়েকে মাগ্ন নিতাম না। তার মানে তুমি যৌতুক নেবে নাকি? কেউ যদি দিতে চায়, না নেওয়া তো অসভ্যতা। কি বললে, তুমি যৌতুক নেবে? ছি ছি ছি, তোমার মুখ দেখতেও এখন আমার লজ্জা করছে। এই তোমার তাহলে আসল রূপ, সত্যি কথাটা মুখ দিয়ে বলেই ফেললে না? আগে জানলে কি বিয়ে করতাম? যত সব ন্যাংরা চোর, আমি আছি আমার অফিসের টেনশনে, আর উনি হচ্ছেন উনার খবরদার খবরদার, আর একটাও বাজে মন্তব্য করবে না। আমি বলে দিলাম, মেয়ের জন্য ছেলে দেখেছ, তারপর কি হলো? আর কোনো খবর নাই কি? মেয়ের বিয়ে দিতে হবে না? হ্যাঁ শুনি, হবে, অবশ্যই হবে, সময় সব ঠিক হয়ে যাবে, সেজন্য তোমাকে টেনশন করতে হবে না। যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো।
ঠিক সময় মতোই আসছি ইত্তেরা। আচ্ছা বলেন আমাকে কেন খুঁজছেন, তার আগে দেন আমি আপনাদেরকে বলবো যে আমি আপনাদের কাছে কেন আসলাম। আমি না বেশ কিছুদিন ধরে একটা জিনিস খুব খেয়াল করছি যে আপনি আমাদের দুজনকে খুব ফলো করছেন, কেন বলেন তো? না আপনাদের দুজনকে না তো, আমি শুধু ওনাকে ফলো করছি। কেন কেন, আমি আবার কি করেছি? না কিছু করেননি, তবে করবেন। মানে কি, মানে কি করবে? না মানে মানে আমি ওনাকে তো অনেকদিন থেকে ফলো করছি, মানে আমি ওনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমার সাথে প্রেম করবেন? মানে ফানি ভূত, মানে মনে হচ্ছে প্রেম এতই চিপ একটা জিনিস, মানে উনি দু টাকার বাদাম কিনতে এসেছেন। তাহলে কিভাবে বলবো বলেন? আমি বলে দিই। হ্যাঁ সন্ধ্যা, আমি বলে দিই, সেভাবেই আপনি বলেন। আপা আমি আপনাকে ভালোবাসি বল। আপা আমি আপনাকে ভালোবাসি। আপা বল, সন্ধ্যা আপা বলবে কেন? এই আপা কেন, সে তো আপা বলবো কেন? আচ্ছা ঠিক আছে বলেন, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনাকে আমি খুব ভালোবাসি, কি সব উল্টো পাল্টে শিখিয়ে দিচ্ছিস তুই? এই নিজে থেকে কিছু জানো না? নিজে থেকে তো বললাম আমি আপনার সাথে প্রেম করতে চাই। কেন আর চল না সামনে যাই, কেউ কিন্তু দেখছি না। এটার গরম জলে মানুষ ঘুরে ঘুরে বেড়াবো রাস্তা, তাই তো? এটা দেখতে সুন্দর না? বুঝছি তুই কি দেখছিস, অনেক সুন্দর। চল না গিয়ে দেখি। গিয়ে কী করবি? আরে মাছ বড় হলে নিজেই ঝুলে পড়বো, আর যদি মাছ ছোটো হয় তাহলে তোকে ঝুলাবো। শালা তারপরে বের হয়েছি, কিন্তু আয়নার চেহারাটার সঙ্গে আপনাদের এই পিছনে ওঠার কি সম্পর্ক আমি বুঝতে পারছি। আসলে হয়েছে কি, আপনি মনে হয় ভালো করে আয়নায় আপনার চেহারা দেখেন। আচ্ছা আপনি কি করে বুঝবেন, আমি তো বুঝতে পারছি না। ভালো করে চেহারাটা দেখলে আমাদের সঙ্গে অন্তত তর্ক করতে পারতেন না। মেয়ে পটানোর ধান্দা দেখছি আপনারা ভালো করে শিখেছেন। তো মিস্টার এই বিজনেসে কতদিন ধরে আছেন? দেখুন আমি কিন্তু প্রফেশনাল প্রেমিক না, ও হলে হতে পারে। আমি মাঝে মধ্যে প্রেম প্রেম করি আর কি, সেটা শখে। ও আচ্ছা আচ্ছা, তাহলে প্রেম করাটা আপনাদের শখ, ভালোই বলেছেন। আমার না, ও ওর শখ। কি হলো, আপনারা ঘরের ঝগড়া বাইরে করছেন কেন? আমরা ঝগড়া করছি তো না, আমরা এই ভাই বোন একটু কথা বলছিলাম আর কি। ও তাই? সিপাহি জি স্যার, ওনাদের জরিমানাটা বলে দাও। জরিমানা এক মিনিট স্যার, খাতা রেখে দিই। এই কী বলছেন স্যার? হ্যাঁ মাত্র 300 টাকা, তবে পরিস্থিতি বুঝে 50 টাকা বেশি নেওয়া যাবে। না না থাক, দিন তাড়াতাড়ি 300 টাকা দিন, বাইরের পরিবেশ নষ্ট করার ফি দিন দিন, তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি দেন। কি সব বলছেন, আমরা ঝগড়া করলাম কোথায়? আমরা তো আলোচনা করছিলাম। হ্যাঁ আর ঝগড়া করলে কিসের জরিমানা? কই এসব কথা আগে কখনো শুনিনি।
শুনেন নাই না, থানায় নিয়ে শোনাতে হবে। সিপাহি জি স্যার, ওনাদের থানায় নিয়ে চলো। জি স্যার, ডায়রি করতে হবে। জি স্যার, জেরা করতে হবে। জি স্যার, মা বাবাদের ডাকতে হবে। না না প্লিজ, এরকমটি করবেন না প্লিজ স্যার। মা বাবার ডাকার দরকার নাই, ওনারা মুরব্বী মানুষ, তার চেয়ে ভালো এদেরকে ধরে থানায় নিয়ে কয়েকটা দিলেই ট্যাক্স বিল করবে। ঠিক বলছো। চলেন চলেন। এই আপা, এই এক কাজ কর না, তুই ওকে 300 টাকা দিয়ে দে না। ভাইয়া তুমি দিয়ে দাও না প্লিজ, আমি তো মানি ব্যাগ নিয়ে বের হইনি। এই তুমি দিয়ে দাও না প্লিজ, আমার কাছে তো টাকা নেই। আপা তুমি দিয়ে দাও। এখন কিন্তু 300 জনের থেকে 300 টাকা করে নিব। যে কোনো একজনে দেন। তুমি দিয়ে দাও প্লিজ প্লিজ। শেষ পর্যন্ত আমাকেই দিতে হবে। জি আপা দাও। কি বিপদে পড়লাম? ভাই টাকা থানায় জমা দিবেন না। বড় বেশি কথা বলে সিপাহি। জি স্যার, বেশি কথা বলে ট্যাক্সটা বলে দাও। এত বেশি কথা কইন না, বেশি কথা বললে আবার কিন্তু ট্যাক্সের মধ্যে করে দেবেন। আচ্ছা থাক থাক থাক, আমরা বেশি কথা বলবো না। চলো চলো, বেশি কথা বললে ট্যাক্স দিতে হবে। একবারে সোজা কি ব্যাপার মুকেশ, আজ একটু বেশি দেরি হয়েছে বলে মনে হচ্ছে। স্যার তো ইতিমধ্যে দুবার টেলিফোন করে খোঁজ নিয়েছিল। চাকরিটা বোধহয় আজ আর রক্ষা করতে পারবে না মুকেশ। আমার খুব আফসোস হয় মুকেশের জন্য, চাকরিটা চলে যাবে, কি করবে কি খাবে। তখন আমার মতন অবস্থা হইবো, একদম বাদাই মা বেকার। ওই যে রাস্তা রাস্তা ঘুরবো, লাভ নাই লাভ নাই, চাকরি নাই তো বেড়ে ভাত নাই। কি করিব বলেন, আজকে হঠাৎ করে স্বাস্থ্যটা খুব ইচ্ছে করিয়াছে। ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া যাওয়ার যে অবস্থা হয়, আমার সেই অবস্থা হইয়াছিল। বেদনা, মাথায় বেদনা, নাকে বেদনা, সর্দি সর্দি ভাব। আপনি অফিস এলেন কেন? স্যারকে বলে ছুটি নিয়ে নিলেই পারতেন। এটা আপনি কি বলিলেন ম্যাডাম? অফিসে কত কাজ পড়িয়া রহিয়াছে, আমার কাজ যদি আমি না করি তাহলে কে করিবে? আপনি করিবে? জ্বর মাথা ব্যথা নিয়ে অফিসে না এলেই পারতে, কাজ তো করবেই, আগে তো জীবন, এই অসুস্থ শরীর নিয়ে কাজ করবে কিভাবে? এইটা তো, এটা কি বলিলেন? জীবনের জন্য হচ্ছে কাজ, কাজ যদি না থাকে তাহলে জীবন দিয়ে কি হইবে বলেন? বলেন আপনারা, হবে? তখন তো এই বেদনা আরও বাড়িয়া যাইবে, শরীর শুধু আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে তলিয়ে যাবে, বেদনা আর বেদনা। রাইট, বুদ্ধিমানের মতো কথা। আমার মনে হচ্ছে না চাকরিটা থাকবে। তবে আমি একটা বুদ্ধি দিতে পারি। সাজু ভাই, বুদ্ধিটা কি কি বুদ্ধি? সেই বুদ্ধিটা তাড়াতাড়ি বলিয়ে ফেলান সাজু ভাই, বলেন। স্যারকে খুশি করা, মানে এমন কিছু কাজ করা স্যার দেখে যেন খুশিতে একদম গলে যায়, এইসব আর কি। আমি বলছি কি, প্রথমে বালতিতে পানি নিয়ে রুমটা মুছবে, তারপর টয়লেটটা পরিষ্কার করবে। রাইট, এ সমস্ত ভারী কাজ করতে দেখলে তুমি যে অফিসে দেরি করে এসছো এই বিষয়টা স্যারের মাথায় থাকবে না, একদম ভুলে যাবে। লাগবে না? না।
কি ব্যাপার, মুকেশ আসেনি? জি স্যার, এসেছে। কোথায় গেল? স্যার এতক্ষণ ঘর মুছছিল, এখন ওয়াশরুম পরিষ্কার করতে গেছে। ওনার গায়ে তো অনেক জ্বর, তাই আজকে লেট করে এসেছে। জিল্লু সাহেব এবং সাজু সাহেব ওনাকে বলেছে ওয়াশরুম পরিষ্কার করতে, তাতে নাকি আপনি খুশি হবেন। প্রতিনিয়ত এসব আমি কি শুনছি। মুকেশ, 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 আমরা মনে করি না করছিলাম।